হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি চলে আসছি যে আমার মেয়ের স্কুলে। বাড়িতে আজকে ভিডিও করার একটুকু সময় পাইনি, তাই স্কুলে এসেই করতেছি। তো আবার পরে কথা হবে। স্কুল থেকে এসে এখন আমি পুঁই শাক ভাজতেছি, আমার শাশুড়ি রান্না করবে। তো আমি সবজিটা বেছে দেই, বেছে দিয়ে তারপরে হচ্ছে ঘর মুছবো। তো দেখে থাকো তাকে তোমরা। আমার শাক বেছে দেওয়া হয়েছে, তো এখন আমি ঘর মুছতেছি। আর দেখো কি স্প্রিটে মুছতেছি। তো এটা কি মোবাইল থেকে আমি স্প্রিট করে দিছিলাম, ফাস্ট করে দিছিলাম, ওই জন্য এরকম লাগতেছে। কেউ পাবে এরকম করে মুছতে? তো এটা আর কি মোবাইল থেকেই করে দেওয়া, বুঝলা সবাই। তো এটা মোছার পরে আজকেও কিছু কাপড় ভিজিয়েছি, কাপড়গুলো ধুয়ে দিব। কতক্ষণ দেখতে থাকো তোমরা। আজকেও কিছু কাপড় ধোয়া হয়েছে। তো আজকে আবার মানে মোটামুটি রৌদ্র উঠছে, একটু আগেই রৌদ্রটা উঠলো, না হলে আজকেও এগুলো শুকাইতো না। কালকেও কাপড় ধুইলাম, আজকেও ধুইলাম, আবার ঘর মোছামুছি। তার কারণ হচ্ছে আমার দেওর আছে, তো দেওরের আর কি বউয়ের বাচ্চা হয়েছে, তো তাই তো আমাদের আর কি 13 দিনের একটা অসুস্থ লাগে, তো ওটাই আর কি উঠলাম অসুস্থ থেকে, তাই এত ধোয়া টোয়া। তো আবার কালকেও কিছু আছে, মানে আগে ভাগেই ধোয়া ধুই করে রাখতেছি। যেগুলো ধুবো ওগুলা মানে আর ইউজ করব না, পরে কালকে আর কি পূজা টুজা কালকে আর কি ইসে করে দিব। তো আমার মোটামুটি ধোয়া শেষ, এখন স্নানে যাব। আর আজকের ভাত আর কি আমার শাশুড়ি মা করছে, তো স্নান করে খাবো। সকালেও কিছু খাইনি, শুধু একটা মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, তো আসার পথে আর কি ওই দোকান থেকে একটা পরোটা নিয়ে আসছি দুইটা। তো আমার শাশুড়ি মাকে একটা দিছি, আমি একটা খাইছি, অতটুকুই খেয়ে আসি আর কি। তো স্নান করে তারপরে হচ্ছে খাবো। তো বাই, স্নান করে আসি। তো আমি স্নান করে চলে আসলাম, একটু বাইরে বসলাম এসে। তো কয়দিন থেকে রৌদ্র নেই, আজকে রৌদ্র উঠছে। তো আমি তো এখনও খাইনি, তো পরে কথা হবে, আবার এখন খাবো আর কি ভাত। যাই, আজকে খাবারে আছে হচ্ছে পুঁই ডাঁটা চচ্চড়ি, পটল ভাজা, আর হচ্ছে টমেটো ভাজা। তো এটা দিয়েই খাবো আজকে। তো এখন আমি খাই, খাওয়া দাওয়া শেষ। তো এখন একটু রেস্ট করবো, আর এই যে ওকে ঘুম পাড়াবো। কখন থেকে বলতেছি যে ঘুমা ঘুমা, ঘুমায় না, ওকে নিয়ে শুইতে লাগবে। তো ওকে ঘুম পাড়াই, আমি একটু রেস্ট করি, সারাদিন রেস্ট করতে পারি না একটু। তো ঘরে থাকতে থাকতে ভোর হয়ে গেলাম, তাই একটু বাইরে বেরোয় আসলাম। মানে আকাশটা এখন খুব সুন্দর, পুরো মনে হয় যেরকম ঠান্ডার দিন ওইরকম লাগতেছে, হাওয়া উঠছে সুন্দর। তো আড্ডা দিচ্ছি, যে ঘরের কি পরিস্থিতি হয়ে আছে, কাপড় চোপড় দিয়ে ভর্তি, এই সব এখন বসে বসে গুছাবো। তো দেখতে থাকো তোমরা সবাই। দুপুরবেলায় যে কাপড়গুলো ধুয়ে দিছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ভাগ্যিস রৌদ্রটা উঠছিল, না হলে তো সব আজকে জমা হয়েই থাকতো। তো ওগুলো যখন শুকিয়ে গেছে, এখন আমি এগুলাকে ভাঁজ করে সব রাখবো ভালো করে ঠিক করে। তো কয়েকদিন থেকে ঘরটা এলোমেলো হয়েছিল, কাপড়গুলো যেখানে সেখানে ছিল, তো আজকে আমি সব এগুলো ঠিক করব। আর ঘরের মধ্যে না কাপড় যদি জাম হয়ে থাকে, ঘরটা কীরকম বিশ্রী লাগে দেখতে, কীরকম জানি শরীরটা খুসখুসে কীরকম লাগতেছে। তো আজকে সব আর কি এগুলো ঠিক করব, কাপড় চোপড় ভাঁজ করে ভিতরে রেখে দেবো, যেগুলো ভিতরের জিনিস। আর আলনার মধ্যে আমার সব নাইটি রাখবো। তো দেখতে থাকো তোমরা ততক্ষণে। এগুলো এখন মানে রাত সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলায় আমি বেশি কাপড় গুছাই।
তো আমার ঘর গুছানো কমপ্লিট। এই যে এখানে কাপড় ভাঁজ করে রেখে দিছি, এই যে আলনাটাও আমার পুরো গুছানো হয়ে গেছে। তো মোটামুটি এখন ঘরটা ভালো লাগতেছে দেখতে, আগের মতন না, আগে তো কীরকম বিস্তারি লাগতেছিল। আমার কাপড় গোছানো শেষ, ঘরটাও গোছানো শেষ, তো এখন রান্না করে আসলাম। তো আমার মেয়ের জন্য ম্যাগি বানাবো, ও বলতেছে ম্যাগি খাবে বলে রাত্রিবেলা সন্ধ্যাবেলা আর কি। তো ম্যাগিটা ওকে বানিয়ে দেই। তো রান্নাঘরটা কমপ্লিট হওয়ার পর আমি প্রথম আর কি রান্না করতেছি, মেয়ের জন্য ম্যাগি বানাই, ও সন্ধ্যাবেলা টিফিন খাবে ম্যাগি, তো এটাই করতেছি। তো এটা কমপ্লিট হওয়ার পরে আর কি ভালোই লাগতেছে দেখতে। আসো এদিকে আসো, এদিকে আসো, তোমার ম্যাগি আর হয়ে গেছে। তুমি কি ম্যাগি খাবা? আজকে খাবো না, কালকে খাবো। ঠিক আছে, বলতেছে ও ভাত খাবে না, রাতে ম্যাগি খেয়ে থাকবে, ডিম দিয়ে খাবে। যাও নিয়ে আসতেছি, যাও, হয়ে গেছে আর। তাই কালকে গিয়ে এখন ওকে বলবো, ঠিক আছে যাও। ওর স্কুলের ফ্রেন্ড বলে ওর ব্যাগ নষ্ট করে দিছে, তো তাই বলতেছে ও। তো ঠিক আছে, আমি ম্যাগিটা বানিয়ে ওকে দিয়ে দিই। 6:30 পার হয়ে গেছে, তো আমার ম্যাগি বানানো কমপ্লিট, এটা এখন ওকে দিব খাইতে। তো নিয়ে যাইতেছি এখন ওর কাছে, এটা ম্যাগিটা ওকে দিয়ে দিলাম। সোনা খাও, ম্যাগিটা খাও, আস্তে করে খাও, গরম আছে। কেন বললাম যে গরম তোমাকে? তো আমি এখন অনুষ্কাকে বই পড়াবো, এই যে বই। তো তোমাদের সাথে আবার পরে কথা হবে, ওকে একটু সময় দিই এখন। বসো গড়াতে বসো। হলো লায়ন, লায়ন। ম্যাঙ্গো মানে আম। আবার বানান করো ওটা, আবার বানান করো, হয়নি। এম এম এ এন এন জি ও ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। এন এন ফার নেস্ট মানে পাখির বাসা। এম এম না তো এটা, কিটা এটা, এন ভুলে যাবেন। ই এস টি এন ফর নেস্ট, এন ফর নেস্ট মানে পাখির বাসা। ও ওভার আউল মানে পেঁচা, কোন পেঁচা উল দেখি নাই, যখন আসবি তখন দেখবা। কোথায়? কখনো কখনো আসে, উড়ে আসে, একবার আসছিল আমাদের এখানে। কোথায়? ওই যে চিরন কাকুদের বাড়ি ওখানে। তাহলে আমি কালকে দেখ, ঠিক আছে, কালকে যাব। হ্যাঁ মা, ঠিক আছে বলো। ওটা বানান করো, ও ফর আউল, আউল বানান করো। তারপরে এটা, এটা কি? এটা হচ্ছে ডব্লু। ডব্লু এল কি হলো? আউল, আউল মানে পেঁচা। গাইস এখন রাত্রিবেলা ডিনার করব। এই যে আজকেও রুটি খাবো, আমার শ্বশুরের জন্য করছে, তো ওখান থেকে একটু ছিল আর কি একটা, ওটাই খাবো। রুটি, দুপুরে সবজি, আর এই যে ডিম। আর মানে আমি ঘরটার গুছায় মেয়েকে বই পড়াইতেছিলাম, পরে আমার শাশুড়ি এসে বললো, তো ডিনারটা কমপ্লিট করে নিই। সোনা বসো, এদিকে বসো, বসো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, তাড়াতাড়ি খাই। তো আমার ডিনার কমপ্লিট, আর অনুষ্কা হচ্ছে আজকে আমার সাথে শুবে না, ওর ঠাম্মির সাথে শুবে, আজকে একাই শুতে লাগবে আমার।
তো বন্ধুরা গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো আবার অন্য ব্লগে দেখা হবে তোমাদের সাথে।